বিসমিল্লাহিরাহমানিরাহিম, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আমার রোহিঙ্গা ভাই ব্রাদার যেহেতু মালয়েশিয়ায় মজা আছে, খুব ভালো আছে। তো করোনা বিয়ার আইব তো বাসি আছে। তো ভিডিও ইয়ান বানাবার মকসদ হলে যেবা আরা এখন টিকা হইলে হয় এবারে, তার বাদ হইলে ঠাকুরছে হইলে হয় এবারে, ভ্যাকসিনেশন হইলে হয় যেবা এখন আর হালাতের মাঝে মালয়েশিয়ার মাঝে ফুরা মালয়েশিয়ার মাঝে মানুষের কলের দেশের বিদেশের তার বাদে অন্যান্য দেশে যারা মানুষ আছে পুনরে ভ্যাকসিন মারেন। তো এই হালত ইবার মধ্যে যারা ভ্যাকসিন ন হন বা ফাইবার আসা আছেন তারা ন হন দিয়ে তারা যদি আজও হনিকে যদি রেজিস্টার করি না তখন তাহলে ওনারা রেজিস্টার করেন। ইন হন খারাপ কিছু ন, ইন নিজের গার আরামী আতল্লা বলি রে বা নিজেরে নিজে বাসা করলা বলি করোনা বিয়ার মতো বাসা করলা বলি রে ওনারা এবার ভ্যাকসিন এবার লন। আজ হনিকে যদি এরা রেজিস্টার করি না তাকে তাহলে ওনারা জলদি রেজিস্টার করে ফেলন। তার বাদ হলে হন মানুষ যদি অ্যাপয়েন্টমেন্ট ন হতে গেলে ওনারা দিন প্রতিদিন ওনারা অ্যাপয়েন্টমেন্ট সেট করে গলা বলি রে মাইসা যাত্রা যা আছে অ্যাপস যা আরা অ্যাপস হতে অ্যাপ্লিকেশন যা আছে আরা যখন মোবাইলের মধ্যে আছে আইফোনত আছে তার বাদে অন্যান্য অ্যান্ড্রয়েড ফোনের মধ্যে আছে স্মার্টফোনের মধ্যে আছে মাইসা যাত্রা যা আছে সেই মধ্যে ওনারা সেট করবেন। যারা রেজিস্টার করছেন ওনারা অ্যাপয়েন্টমেন্ট দিবে, অ্যাপয়েন্টমেন্ট ওনারা তো কনফার্ম করা করব। তো ওনারা রেজিস্টার করছেন, রেজিস্টার করি বাদ যদি ওনারা ওনারা মোবাইল না সেট করেন তাহলে ওনারা অ্যাপয়েন্টমেন্ট বলে যাবে। তো এই যারা অ্যাপয়েন্টমেন্ট হ্যান্ডিলা ফাইবা তো আজও ওনারা সেট নাও করেন। ওনারা যদি ফাইন তো বহুত বাই এন্টার বলে কি মোবাইল হিসাবে মোবাইলের মধ্যে কেউ ইন্টারনেট না থাকে কেউ সাইতে মনে না থাকে যারা বাই এনার্জি দিলে ওনারা মাসা যাত্রা বুতর গলি হলে নিজে না জানিলে আরোগ্য মানুষের সেট করাতেন গেলা। এবার হালত এবার মাঝে হন ফসে দিয়া না করার ভ্যাকসিন এবার বলি হলে ফসে দিয়া না করার তো টাইম এবার মাঝে ওনারা যদি ফ্রি ফোন দলি ইয়ান তো লাখ লাখ শুক্রিয়া হয়। অন্যান্য দেশের মধ্যে ভ্যাকসিন নাই, ভ্যাকসিন না ফার তার বাদে হাজ করে আর আর যারা বিদেশিতে মানুষ আছে আরা বর্মার মানুষ আছে আর আর রোহিঙ্গা বায়ান আছে যা অন্যান্য দেশের তো বাংলাদেশের মানুষ আছে বায়ান এটা মালয়েশিয়ার মধ্যে এই তারা তো সদনে ডরে মাত্র নজার মানে কেলা হুকুমত সদনে তো ডকুমেন্ট নাই দিয়ে তালা বলি রে মাত্র নজার ইয়ে যারা বায়ান রেজিস্টার করছেন সেই তারা ওনারা মাইসা যাত্রা যা আছে সেবা ওনারা খেয়াল করে সাইবান প্রত্যেকদিন ওনারা সেট করে সাইবান ওনারা অ্যাপয়েন্টমেন্ট আছে না ওই অ্যাপয়েন্টমেন্ট থাকিলে ওনারা যে জায়গার মধ্যে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে সেই আনমা যাই ওনারা ভ্যাকসিন না মারি আইলে ওনারা অল্প বেশি ফায়দা হবো কেলে হলে আর আর এড়ে যেতে হনকম বিয়ার হলে আর তো মশলা যা ধই গেলা একশো জিনিস আল্লাহ বলে গলত দিলা বলে আর বেশি দূরত্ব লা যাই বলতে এদেশের মানুষ মারে ওনারা ডিলা নটা যদি ভ্যাকসিন ইবে মারিলে ওনারা মরে যাবে না কারণ কে টিকা হোক কে কাগজে হোক কর্মহতার মধ্যে এনডিলা হোক। তো ইবা হন খারাপ কিছু না যারা ভ্যাকসিন না মারে আজ যারা অ্যাপয়েন্টমেন্ট আছে তারা নডরাই ওনারা ভ্যাকসিন মারান গই তার বাদে যারা অ্যাপয়েন্টমেন্ট সেট করি না অসন আজ অ্যাপয়েন্টমেন্ট তারা সেট করে সন মাইসা যাত্রার বতর গলি হলে তো আর যারা বাই আন ডর আজ রেজিস্টার না করেন মাইলে কেন হবো গম নবে অনলাইন আর তো এম বিয়ারাম অনলাইন দিলে ন বিয়ারাম হন বিয়ারাম নবে এটু মালয়েশিয়ার মধ্যে 1 লাখ 2 লাখ 3 লাখ 4 লাখ 5 লাখ মানুষ 5 হাজার গতি হিতার তো কিছু না রানোর তে কিছু নবে ইনশাআল্লাহ দোয়া করেন আনারা এবার ফোন দিয়ে নানারা বেশি ভাগ্য বলে হন আনারা বুঝলেন না টাইম এবার যেতে ফুরে যাবে হাতে না পাইলে আনারা আবার মানে নিজেরে নিজে কান কি করিবার রিগ্রেট করিবার না আর এখন একটা মৌকা দালি হ্যাঁ আবার নয় তো যারা মৌকা পাইবান তারা আমাকে ভ্যাকসিন মারলে ভাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।